শ্রীতমাদের সাথে আড্ডা গল্প তো হচ্ছে, আর শ্রীতমাদের থেকে আমি জানবো তোমার এইভাবে তোমার লাইফটা যে এলো, তুমি হঠাৎ করে ঝিলিকে দেখা গেলো, তোমাকে এইভাবে কীভাবে এলো, তোমার লাইফ চেঞ্জিংটা হলো কীভাবে হঠাৎ করে? লাইফ চেঞ্জিং বলে কিছু নেই, কারণ আমার যখন 5-5.5 বছর বয়স তখন থেকে আমি এই প্রফেশনে আস্তে আস্তে কাজ করতে শুরু করি, ফুল ফ্লেজডলি কাজ করতে শুরু করি মা থেকে, কারণ তখন আমার ততদিন আমার মাধ্যমিক দেওয়া হয়ে গেছে। তো তারপরে মায়ের পারমিশন পাই, বাবার পারমিশন পাই, হ্যাঁ এবার তুমি ফুল ফ্লেজডলি কাজ করতে পারো, তবে হ্যাঁ পড়াশোনাটাকে মেনটেন করে। তো তখন থেকে কাজ চলছে, মা করি, তারপর ইচ্ছে নদী করি, তারপর বহু প্রজেক্ট করি, স্টারের ম্যাক্সিমাম স্টারের প্রজেক্ট করি। এই মুহূর্তে আমার অভিনয়ের পাশাপাশি আরও একটা জগৎ রয়েছে। অভিনয় জগতে আমার বাড়ির কেউ ছিল না, পলিটিক্যাল রাজনীতিতেও আমার বাড়ির কেউ ছিল না, সেইভাবে দুটো দিকেই একদম নিজেকে একবার চ্যালেঞ্জিং ভাবে নিজেকে একদম আমি একটু চ্যালেঞ্জ নিতে পছন্দ করি লাইফে। আর তোমাকে অনেকদিন ধরে নেগেটিভ ক্যারেক্টারে দেখা যাচ্ছিল পরপর পরপর, তারপরে এই বসন্ত বিলাসের পজিটিভে আমরা দেখতে পেয়েছি কিছুটা। তো আমি নেক্সট যে প্রজেক্টটা করছি সেটাও আমার পজিটিভেই দেখা যাবে বলে আমরা আশা করছি, কারণ পজিটিভ নেগেটিভ না অন্যরকম সেটা এক্ষুনি খুলে কিছু বলতে পারছি না দর্শকের কাছে, আপাতত সেটা পজিটিভই হবে, পরবর্তীকালে কী হবে জানি না। আমার নতুন একটা মেগা আসছে জি বাংলায় লালকুঠিতে, তো প্রত্যেকটা চরিত্রই ভীষণভাবে ইন্টারেস্টিং দেখা হচ্ছে। আর তাছাড়া আমার একটা ছবি শুট চলছে, রাদার সেটা ছবি নয় ওয়েব সিরিজ, হইচইয়ের একটা প্রজেক্ট চলছে। তোমাকে প্রথমবার ওয়েবে আমরা দেখতে চলেছি? না, এর আগেও আমি দুটো ওয়েব করেছি, হইচইয়েরই করেছি, একটা Z5-এর করেছি, তো এটা আরেকটা শানাদির একটা প্রজেক্ট, অভিদার ডিরেকশন, তো সেটা শুট চলছে এখন, তো দেখা যাক। লালকুঠিতে তো তোমার বন্ধু বান্ধবরা আছে পুরনো দিনের, অনেকেই দেখতে পাচ্ছি। অনেকে আছে, অনেকে আছে, ফ্লোরে তো গিয়ে মস্তি হবে। আমি এখনো শুট শুরু করিনি, রাদার পরশু থেকে হোপফুলি শুরু হবে। তো দেখা যাচ্ছে, গিয়ে শুটে গিয়ে দেখবো কি কি হচ্ছে কি হচ্ছে। একটা আমরা শুনলাম সামনে একটা তোমার সাথে স্যান্ডির কিট একটা হয়েছিল, কিছু একটা হয়েছিল মানে দেখো আমি দেখো একটা কথা আছে, কথিত আছে, যা রটে তার কিছুটা বটে, কিন্তু ব্যাপারটা কি যেটা রটে সেটা অনেক সময় ঘটে না। যেমন স্যান্ডির সঙ্গে ঠিক আছে, ভালো পরিচয়, ভালো ছেলে, কিন্তু ও তো ফ্লোর ডেকোরামটা জানে না, ফলেও জানে না কখন সুইচ অন সুইচ অফ করতে হয়। তো এই সুইচ অন সুইচ অফটা যদি না জানে তাহলে একজন অভিনেতা বা অভিনেত্রীর পক্ষে কিছুটা সমস্যা হয়, স্পেশালি যখন তার তাড়া থাকে, কোনো একটা কমিটমেন্ট থাকে অন্য জায়গায়, তখন একটু সমস্যা হয়। তো দ্যাটস আই টু বি ভেরি কিছু মানে সেরকম যা রোটছে তার থেকে সেরকম অতটা কিছু ওটা প্রচুর রোটে যায়। একটা একটা কমেন্টস ছিল যখন আমরা পোল করেছিলাম যে আমরা যাচ্ছি কি করে, এটা একটা কোশ্চেন ছিল যে এটা কি করা যায়, এরকম কিছু হয়নি। ভবিষ্যতে আর কি কি বড় পর্দায় দেখতে পাচ্ছি তোমাকে? বড় পর্দায় আশা রয়েছে দেখার, কতটা কি হচ্ছে সেটা তো ক্রমশ প্রকাশ, বাদ বাকি শুধু আপনাদের অনেকটা আশীর্বাদ চাই, অনেকটা পাশে থাকতে হবে আমার, তাহলে ডেফিনেটলি আমি এগোতে পারবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ।